আপনি কি কাঁচরাপাড়ায় থাকেন? সেক্ষেত্রে করোনা আক্রান্ত হলে হয়তো খুব একটা দুশ্চিন্তা আর নেই, তার কারণ কাঁচরাপাড়াতে রয়েছেন গিরি বাবা। অক্সিজেন থেকে জীবনদায়ী ওষুধ, এর পাশাপাশি সমস্ত কিছুই বিনামূল্যে সাহায্য করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই গিরি বাবা। নামের সঙ্গে বাবা থাকলেও তিনি কোনো তান্ত্রিক বা ধর্মগুরু নন। তিনি আদপে কাঁচরাপাড়ার ব্যবসায়ী রামাশঙ্কর গিরি। কাঁচরাপাড়ার মানুষ যাঁকে গিরি বাবা নামেই জানেন, করোনাকালে তাঁকে চিনেছেন আরো ভালোভাবে, কারণ করোনার যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়াই তাঁর নেশা। প্রায় 350 ফ্যামিলিকে আমরা ডোর টু ডোর গিয়ে, যাদের করোনা কোভিড হয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের বাড়িতে ফ্রিতে খাবার পৌঁছে দিচ্ছি দুবেলা। প্লাস আপনার অক্সিজেন ফ্রি সার্ভিস আমরা চালু হয়ে গেছে, অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, সেটা আমি ফ্রিতে দিচ্ছি মানুষকে। আর তার সঙ্গে কারো যদি কোনো ধরনের অসুবিধা হচ্ছে ফোন করলে আমরা যতটুকু পারলে তাদেরকে সাহায্য করছি। করোনা রোগীর জন্য অক্সিজেন থেকে ওষুধ বিনা পয়সায় দেন গিরি বাবা, আবার প্রয়োজনে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া, হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো কাজও করেন। হেল্পলাইন নম্বর 9903200085, এই নম্বরে ফোন করলেও পৌঁছে যাচ্ছেন ফাউন্ডেশনের সদস্যরা। এলাকাবাসীও স্বীকার করছেন গিরি বাবার উপকারের কথা। এই অক্সিজেন না পেলে হয়তো বাঁচাতেই পারা যেত না, প্রচণ্ড পরিমাণে উপকার পেয়েছি। আজকে দেখতেই পাচ্ছেন যে উনি বসে আছেন, না হলে তো উনি তো মানে আমরা ফিরে পেতাম বলে মনে হয় না। প্রথমে একাই গড়ে তুলেছিলেন গিরি ফাউন্ডেশন, পরে তার সঙ্গে যোগ দেন অনেকেই। এটা তো ভীষণ মানসিক শান্তি, মানে এর থেকে আর বড় ধর্ম নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানুষের সেবা এবং মানুষের পাশে দাঁড়ানো। এই করোনা কালে মানুষের পাশে দাঁড়াবে, এর থেকে বড় ধর্ম আর নেই। শুধু দ্বিতীয় ঢেউ নয়, গত বছরও লকডাউনের সময় কাঁচরাপাড়ার বহু গরিব দুস্থকে খাবার দিয়েছেন। এবারের প্রতিজ্ঞা আরো দৃঢ়, কাউকে চিকিৎসার অভাবে মরতে দেবেন না। করোনা রোগীদের সাহায্য করাই তাঁর ধ্যান জ্ঞান, তাঁর ধর্ম। এই করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোটাই বড় ধর্ম বলে মানছেন এই গিরি বাবা সঙ্গে থাকা লোকজন। কাঁচরাপাড়া থেকে বরুণ সেনগুপ্ত, জি ২৪ ঘন্টা।